আসলে রাষ্ট্রদূতদের বিদেশি কূটনীতিকদের ভিয়েনা কনভেনশন মেনে চলা উচিত। রাশিয়ান দূতাবাস থেকে যেই বিবৃতিটি দেওয়া হয়েছে সেখানে মূলত বলা হয়েছে, অনেকগুলো কথা বলা হয়েছে। প্রথমত, কিছু কিছু দেশ যখন সরকারকে চাপে রাখার চেষ্টা করে সংশ্লিষ্ট দেশের, তখন তারা মানবাধিকারের ধোয়া তোলে, এই কথাও সেই বিবৃতিতে এসছে। এবং অথচ সেই সমস্ত দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয় যারা মানবাধিকারের কথা বলে, সেটি উঠে এসছে। এবং একই সাথে যে রাজনৈতিক বিষয়গুলো যে একেবারেই আভ্যন্তরীণ বিষয় সংশ্লিষ্ট রাষ্ট্রের, সেটিও সেই বিবৃতিতে উঠে এসছে। আমি মনে করি যে এই ধরনের একটি দূতাবাসের বিবৃতি, যদিও বা এটি একেবারে খুব একটা সবসময় এরকম বিবৃতি আমরা দেখিনি, আর এই বিবৃতিতে আমি মনে করি যারা ভিয়েনা কনভেনশন অমান্য করে নানা ধরনের কথাবার্তা বলছিল তাদের বোধোদয় হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। এবং সমস্ত কূটনীতিকদের আসলে ভিয়েনা কনভেনশন মেনে চলা প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে, বাংলাদেশ একসময় পরমুখাপেক্ষী দেশ ছিল। আমাদেরকে বাংলাদেশ একসময় পরমুখাপেক্ষী দেশ ছিল, আমাদেরকে আমাদের বাজেট প্রণয়নের জন্য বিদেশিদের উপর নির্ভরশীল থাকতে হতো, আমাদের অর্থমন্ত্রীকে প্যারিস কনসোর্টিয়ামের মিটিংয়ে ছুটে যেতে হতো, আমাদের বাজেটের বেশিরভাগ অংশ আসত অনুদান এবং ঋণ থেকে। এখন পরিস্থিতি উল্টে গেছে, আমরা আমাদের বাজেটের বেশিরভাগ অংশ, 90% অংশ আমরা নিজেরা যোগান দিই, এবং অনেক ক্ষেত্রে আমরা বৈদেশিক ঋণ আমরা নেই না, আমরা প্রত্যাখ্যান করি বৈদেশিক ঋণ। সুতরাং আমরা এখন কারো পরমুখাপেক্ষী দেশ নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়িয়ে। সুতরাং আমাদের দেশে আমি মনে করি যখন কোনো বিদেশি কূটনীতিক আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করেন, সেটি আমাদের স্বাধীনতা স্বকীয়তার ক্ষেত্রে অনেক অনেক সময় সেটি হস্তক্ষেপের মতো হয়ে দাঁড়ায়। তবে এই ক্ষেত্রে আমি শুধু যারা এই ব্যাপারে মাঝে মধ্যে নাক গলায় তাদেরই কথা বলবো না, আমি তাদেরকেই দোষ দিব যারা ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে ছুটে যায় এবং তাদের পদলেহন করে, পদলেহন করে তাদেরকে আভ্যন্তরীণ বিষয়ে কথা বলার জন্য, নাক গলার জন্য যারা উদ্বুদ্ধ করে, তারাই হচ্ছে প্রকৃত দোষী।